হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারে ভিন্ন ধর্মী স্বাদের একটা আচার রেসিপি। আমরা কিন্তু সবাই টক ঝাল মিষ্টি আচার খেয়েছি, কিন্তু আজ আমি একেবারে মুখে লেগে থাকার মতো একটা আমড়ার আচার তৈরি করে দেখাবো। তো ফ্রেন্ডস, চলেন কথা না বাড়িয়ে কীভাবে আচারটা তৈরি করে তা দেখে আসি। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি, আর আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমড়াগুলো সিদ্ধ করার জন্য আমরা শুধু উপরের দিকটাকে এভাবে কেটে নিয়েছি, আর আমড়াগুলো আমরা খোসাসহ সিদ্ধ করে নিব। আমড়াগুলো সিদ্ধ করার জন্য আমি একটা পাত্রে আমড়াগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ এবং 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমড়াগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমরা আমড়াগুলো থেকে খোসাটা উঠিয়ে নেব। আমড়াগুলো সিদ্ধ করার ফলে আমড়াগুলো থেকে কিন্তু খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। আমার আমড়াগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমরা আচার তৈরিতে চলে যাব। আচার তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমরা পাত্রে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিব 2টা শুকনো মরিচ, কিছু রসুন কুচি এবং 1টা তেজপাতা আমি কুচি করে দিব। আর এগুলো কিছুটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন। এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব। আর এরপর আমড়াগুলো খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আমড়াগুলো 1 মিনিট মতো আমরা খুব ভালোভাবে ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 7 মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া আর সামান্য জিরের গুঁড়া, আর পরিমাণ মতো হলুদ। এরপর সবগুলো উপাদান খুব ভালোভাবে আমার সাথে আমরা মিশিয়ে নিব। মশলাগুলো দেওয়ার পরে আমড়াটাকে অনবরত নাড়তে হবে, যেন নিচে ধরে না যায়। আর অনবরত নাড়ার ফলে আমড়ার সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো বিট লবণ। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 কাপের মতো চিনি। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব আমড়াগুলোর সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি খুন্তির সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন আমড়ার ভিতরে সবগুলো চিনি ঢুকে যায়। চিনি দেওয়ার ফলে অনেকটা কিন্তু পানি বেরিয়েছে, চিনি গলে আমরা কিছুক্ষণ জাল করে নিব। আমরা ততক্ষণ পর্যন্ত এটা জাল করব যতক্ষণ পর্যন্ত চিনির পানি কিছুটা কমে না আসে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমাদের চিনির পানিটা কিন্তু অনেকটা কমে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 2 চামচের মতো ভিনেগার। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ভিনেগার দিলে আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এরপরেই আমরা আচারটাকে আমরা আরও 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিব। আমাদের আমড়ার আচারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমরা এখানে সবার শেষে দিয়ে দিব 1টা জিরার গুঁড়া। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো আমরা এটাকে জাল করে নেব। আমাদের আমড়ার আচারটা কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন আমরা একটা প্লেটে এটা উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার টক ঝাল মিষ্টির আমড়ার আচার। আর এই আচারটা কিন্তু আপনারা একবার বানিয়েই দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।